তাহলে প্রবাদ বাক্য এটা ভুল যে পরি সুন্দর, পরি সুন্দর না মানুষ সুন্দর। আমি যেটা হাসার জন্য না, আমি যেটা বুঝাইতে চাইতেছি, দোয়া করেন আজকের কথা দিলের ভিতরে গাঁথুক, এইখানে টোকুক এইখানে। যদি সামান্য সময় চিন্তা করতে পারে যে হায় আল্লাহ, এক ফোঁটা পানির থেকে নিয়া টুডে পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমাকে কি দিল, তার বিনিময়ে আমি আল্লাহকে কি দিলাম? কালকে তো আমি আল্লাহর কাছেই যাব। কালকে কোথায় যাব? এক কাহিনী মনে উঠছে হাদিসের, বনি ইসরাইল এক বদমাস ছিল যে নিজেকে নিজে মানুষ ভাবত না, এলাকার লোক তো ভাবত না, ভাবতই না, সে নিজেকে নিজে মানুষ ভাবত না। কেন না, সে প্রতি রাত্র ব্যভিচারের পিছনে, গুনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ। একদিন রাত্রে এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢোকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন সে কামরায় ঢুকছে তো দেখতেছে এক কোনায় বসা মহিলা কাঁদতে কাঁদতে নিঢাল। তুই জিজ্ঞাসা করছে কাঁদিস কেন, অজোরে কাঁদিস কেন, তোকে তো জোর করে আনি না, টাকা দিয়ে আনছি। তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়েরা, এটা আমার পেশা না, আমি কোনো বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু আমি কাঁদি কেন জানিস? কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব, এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব, কিভাবে দেখাবো এই চেহারাটা? তো কিফিলের দিল ফেড়ে গেছে, কিফিল ভাবতেছে একদিনে যদি তোর এই অবস্থা হয় তাহলে আমার কি অবস্থা হবে কালকে। তো বলছে বোন তোর গায়ে হাত দিব না, এই ল টাকার থলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, আমি তওবা করলাম, তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে, সকালে সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমি এই জন্য আপনাদেরকে ভাবাইতে চাইতেছি যে এক ফোঁটা পানির থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহ যে আমাকে দিলেন বা নিয়ে আসলেন বা সুরক্ষা করলেন বা সুরক্ষিত করলেন বা হেফাজত করলেন, আমি কি করলাম? কালকে এই মুখটা আল্লাহকে কি করে দেখাব? যাইতে তো হবে ওনার কাছেই, ঠিক না? তার কাছে যেতে হবে। এই জন্যই তো আল্লাহ সতর্ক করছেন, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়া, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে বিমুখ না করে।